अरे ये सामा। जी सरदार। कितने आदमी थे रे? एक आदमी सरदार। ते लोग कितने आदमी थे? दो सरदार। फिर भी वापस आया खाली हाथ। वो रोड कंडक्टर का एक आदमी देखकर ते लोग भाग आया। ते लोग को हम छोड़ेगा नहीं, नहीं छोड़ेगा ते लोग को। सॉरी सरदार, माने खूब जोर ये पे गेछिलो तो ताई पाली एलाम। ওই স্বর্গনরকের রাস্তার কাজটা বন্ধ করতেই হবে। গুড মর্নিং গবর সিং। তুই আ গয়া জমদূত। কাম হুয়া ক্যা? কাজ হয়ে গেছে। এই তো প্রেম সিং এর ছেলে শ্যাম সিং এর থেকে 10 লাখ টাকা নিয়ে এসেছি। গবর সিং, এবার ওই প্রেম সিং কে না নরকের বদলে স্বর্গে চালান করে দাও। হো জায়গা তেরা কাম হো জায়গা। আজ বহুত খুশ হয় গব্বর। রে প্রেম সিং কো বুলা। নমস্কার গব্বর সিং, আমি প্রেম সিং। তুই প্রেম সিং? তুই বেটা বহুত বাজে লোক আছিস, মরতে প্রেম সে প্রচুর ডাকাতি করেছিস, তোর নরকে থাকাই উচিত। যাক, মত্ত থেকে তোর ছেলে 10 লাখ টাকা পাঠিয়েছে তোকে স্বর্গে পাঠানোর জন্য। বদমাইশ বাপ কা আচ্ছা লড়কা। এ আমার এজেন্ট পেছো জমদূত, তোকে এলওসিটা পার করে দিয়ে আসবে। যাও পেছো, চলো তাড়াতাড়ি চলো 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 চলো। তেরা কে হোগা রে কালিয়া? আমায় কিছু করবেন না সর্দার, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়েছিস? তুই আমার সব নুন খেয়ে নিয়েছিস। এতক্ষণে বুঝলাম ইদানিং আমার খাবারে নুন কেন কম পড়ে। আজুন যুবরাজ, এই কেমন আগে বলুন। দুর্ধর্ষ ফাটাফাটি, ও এরকম অনেকদিন খাইনি। কখনই এরকম খেতে ইচ্ছে করবে? আপনি বলবেন আমাকে, নো প্রবলেম। অনেক চাইনিজ দোকান আছে, ভালো ভালো খাবার তৈরি করে। নো প্রবলেম, নো প্রবলেম, এনি টাইম এনি টাইম। আচ্ছা, আপনি এই যে আমাকে ডেকে আনলেন, এনে চাইনিজ খাওয়ালেন, কারণ তো নিশ্চয়ই একটা আছে, তাই না? কারণ না থাকলে কি আর এমনি এমনি একে আনলাম এত খরচা করে? কারণ তো আছে। কিন্তু আর আগে আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি তোমরাজ, আপনার স্কিন আমরাটা আগে চেয়ে এত খরচা হলো কি করে? দেখ কি বল না, সত্যি কথা একটু রিঙ্কল আছে কিন্তু আগে চেয়ে অনেক গ্লেয়ারিং। তবে আপনি চোখটা তো সাবেন কেন কথা বলে? আমি যে হাসি হাসি মুখ তো ঝরছে মনে হয়। ওই হাইট যেন পুরুষত্ব একবারে গলে গলে পড়ছে মনে হয়। জানি এক্ষুনি এখানে গলে পড়েনি। আপনি কিন্তু সত্যি আমাকে পাম্প দিচ্ছেন। আপনাকে পাম্প দিয়ে আমার লাভটা কি? আমাকে একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, আবার আবার সে আজে বাজে লোককে বাঁচিয়ে আনতে হবে তো? আপনি জানেন আপনার জন্য, আপনার জন্য গতবার আমি শোকজ খেয়েছি। আরে আনাম আনুষ না, ইনটে শুয়োর বাঁচিয়ে দিতে হবে। হ্যাঁ শুয়োর? হ্যাঁ ইনটে শুয়োর আদে সাম ফাইন ওমটা ওর ভোটের সিম্বল ইলেকশনে আপনি তো ম্যাটারি করে আসছিল, সব প্রচুর শুয়োর আসছিল, তার মধ্যে ইনটে মারা গেছে ম্যাটারি থেকে পড়ে গিয়ে। তো ওই হেডবডিগুলো আছে তাদের সামনে পাইনের শোবার ঘরে খাটে তলায়, সেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, ওই তিনটে আঁচিয়ে দিতে হবে, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আপনি এটা ভুল করছেন, আমি যমরাজ, আমি ওসব শুয়োর টুয়োর বাঁচাই না, আমি মানুষের জীবন মরণ নির্ধারণ করি, বুঝেছেন? শুয়োর পোকা মাকড় এগুলো আমার সাবঅর্ডিনেটরে করে, আপনি আমার পজিশনটা ডাউন করে দিচ্ছেন কেন? ঠিক আছে, ডোন্ট বি এক্সাইটেড, উত্তেজিত হবেন না, অনেক ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ইনটে শুয়োর আমি এত এই যে 5000 আছে, এতে
তিনটে শুয়র মাছি নিতে হবে। তিনটে শুয়র ইনটু 2600 হয় না? 66 এই তো লালাজ হচ্ছে না, রেট আছে এখানে জাস্ট টুরিস্ট সাইজ, তাতে করে পার শুয়র 1000, এখানে 2000 এক্সট্রা আছে কনভেন্সের জন্য ট্রান্সপোর্ট অ্যালাউ। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি না এমনিতে তো শুয়োর টুয়োর মারি না। হ্যাঁ মারতে হলে তো মারা শুয়োর বাঁচাতে হবে। আচ্ছা বাঁচাতে, হ্যাঁ শুয়োর বাঁচাতে হবে। হ্যাঁ আপনি বুঝতে পারছেন না এটা, আমি আমি যমরাজ, আমি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করি, তাই না? আমার পক্ষে এটা শুয়োরের ভাগ্য নির্ধারণ করাটা তো ঠিক দেখায় না। বিলো মাই স্ট্যাটাস, বিলো মাই ডিগনিটি, বাট ঠিক আছে, ওকে আই কান্ট হেল্প ইট, ইউ আর মাই ফ্রেন্ড, আমার কোনো উপায় নেই, করতেই হবে। তাছাড়া টাইমটা কিরকম লাগবে? 48 hours. আপনি চাইনিজ খাইয়েছেন, 2 ঘন্টায় আপনি দেখবেন শুয়োর্স ঘটঘটিং এন্ড গোয়িং ইমিডিয়েটলি, নো প্রবলেম। সব কিন্তু গুণ হচ্ছে আপনার ওই চাইনিজের, কি চাইনিজ খাওয়ালেন, চলি। নিজেই তো একটা আমরা চকচক করছি, চোখ চকচক করে উঠল, যে বলি পৌরুষ গলে গলে পড়ছে, নিজে তুই যেন পৌরুষের তো সাগর বসে একেবারে, গ্যাস কি মরল বেটা। 2 ঘন্টার মধ্যে শুয়োরগুলো বাঁচছে, তাহলে 50,000 + 2,000 মানে 52,000, ওখানে গেল 1,000 টাকা খাওয়া গেল, 51,000, সেখান থেকে ওকে বলেছি 5,000, কিন্তু উনি 200 কম আছে জানে না। হ্যাঁ বাকি টাকাটা এদিকে যাবে, গেল আর কি, শুয়োর 5,50। নরক কনকলতা সেন, স্বর্গ প্রভাত দে, নরক স্যার স্বর্গে যেতে পারবো না স্যার। হ্যাঁ পারবেন, 10 লাখ লাগবে। স্বর্ণালী বোস, স্বর্গ দেবকুমার দত্ত, নরক। দাদা স্বর্গে যাওয়া যাবে না? যাবে, 10 লাখ লাগবে। 10 লাখ? হ্যাঁ দেবো। কি হচ্ছে এখানে? ও ঘুষ নিয়ে নরকের কীটগুলোকে তোমরা স্বর্গে পাঠাচ্ছ? এচো যমদূত, তোমার নামে আমি রিপোর্ট করব, তোমাকে গরম তেলের কড়ায় ফেলে ভাজাবো, বি কেয়ারফুল। আহো ঠাকুর আহো। গব্বর সিং, তুই মরতেও চালিয়েছিস, এখানে এসেও 2 নম্বরই করছিস, মনে রাখিস তোকে এখানেও আমি জেলে পাঠাবো, উমর কায়েদ ইয়াদ রাখনা। আরে এই কালিয়া, ইজাদার ঠাকুর আমাকে চমকাচ্ছে রে, আরে তোর তো পুরো সংসার শেষ করে দিয়েছি, তবুও তোর শিক্ষা হবে না, তুই আমার কিচ্ছু করতে পারবি। খামোশ বদতমিজ, তোর নামে আমি, তোর নামে আমি দেবরাজ মহাদেবের কাছে রিপোর্ট করব, বি কেয়ারফুল। রামগড় থেকে আসার পর ঠাকুরের জিভটা না কাঁচির মতন কাঁচ কাঁচ করে চলছে, কেটে দেবো সর্দার। আমি নিজের গলার আওয়াজে নিজে আটকে উঠছি মাঝে মাঝে। সে নাই হলো, কিন্তু আপনার গলায় ঠান্ডা লাগলো কি করে? আসলে পরশু রাতে বাবা ফ্যান অফ না করে ঘুমিয়ে পড়েছিল, তাই ঠান্ডা লেগে গেছে। আপনাকে কত করে বলছি ঘরে একটা এসি লাগিয়ে নিন, আপনি কিছুতেই রাজি হন না। বাবা
চাঁদের হাট বসে গেছে দেখছি, সবাই তো এখানে আছেন। তা বাবা, আপনার গলা কিরকম আছে? অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তো? এবারে আমি আপনাদের একটা ভয়ঙ্কর নিউজ দেব। কি খবর মা মনসা? আমাদের মন্ত্রিসভার পতন ঘটেছে নাকি? পতন হয়নি, তবে হতে বেশি দেরি নেই। আমি এমন একজনকে আপনাদের সামনে দাঁড় করিয়ে প্রমাণ করে দেবো, যিনি নিজের স্বচক্ষে দেখেছেন যে গব্বর সিং নরকের আত্মীয়দের কাছে এজেন্ট পাঠিয়ে তাদের থেকে ঘুষ নিয়ে যাদের নরকে থাকার কথা তাদেরকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। সে কি ঘটনা? কি সত্যি? তো অরাজকতা। সত্যি না মিথ্যা সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ঠাকুর, ঠাকুর, এই সৎ সজ্জন স্বর্গবাসীকে আপনারা নিশ্চয়ই চেনেন। অনেক আত্মত্যাগের বিনিময়ে ইনি গব্বর সিংকে নরকে পাঠিয়েছিলেন। ঠাকুর, আপনিই বলুন কি কি ঘটনা ঘটছে। হ্যাঁ দেবরাজ, আমি স্বচক্ষে দেখেছি ওই গব্বর সিং নরকবাসীগুলোকে স্বর্গবাসী করে দিচ্ছে। দেবরাজ, আমার একান্ত অনুরোধ, আপনি ওই গব্বর সিংকে অ্যারেস্ট করার অর্ডারটা দিন। আমি সমস্ত দায়িত্ব মাথা পেতে নিলাম। আজ থেকে 5 দিনের মধ্যে আমি গব্বর সিং কে গ্রেফতার করব। গুরুদেব, শুয়োর গুলোর গা থেকে পোকা বেরিয়েছে। গুরুদেব, যোগ্য কি হয়নি গুরুদেব? শুয়োর গুলো কি বাঁচবে না? কি করে বাঁচবে? 10,000 বাকি আছে। কখন দিলি এটা? এরপরে ওই চোখ স্থির হয়ে যাবে, চোখে তুলজিমাতে দিতে হবে, মুখে গীতা, মুখে গঙ্গাজল, ওর গায়ে পোকা হবে। দিদি দিদি স্নান হলে আমরা তো মারা যাবো। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার দেখবি ওই পোকাগুলো দেখবি না, হ্যাঁ পোকাগুলো সব অ্যাসেম্বলড হবে, হয়ে একটা ইউনিট হবে, হয়ে প্রত্যেকটা শরীরের মধ্যে গিয়ে প্রাণ সঞ্চারিত হবে। এবার দেখি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যদা, যদি মারা শুয়োরের কেস করে তো শুয়োরের ঠেঁয়ের মাঝখানে ধরবি, ধরে মারবি মুখে খাপাস করে। আপনার শুয়োর হোক, গুরুদেব বাবার হোক, আবার আপনার যাই হোক, গুরুদেব ঠেঁয়ে জোরে তোর হোক। শুয়োর হোক, পুষ্টিগত শুয়োর হোক, জয় বলছি যখন তখন দিদি।